স্টুপিড অনেক পরীক্ষার্থী ওদের সবকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। অতিমারি করোনার কবলে তোমাদের পরীক্ষা এখনো দীর্ঘ নির্ধারণ করা সম্ভব হয়নি, তবে অনলাইন ক্লাস তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে তারই আলোকে ক্লাস সম্পন্ন হচ্ছে। আমি আজকে তোমাদের স্ট্রেট লাইন সরলরেখার বিষয়বস্তুগুলো আলোচনা করব। এখানে আছে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক সম্পর্কের কথা। কার্তেশীয় স্থানাঙ্কের সমাচ্ছেদ পরস্পর সমকোণে ছেদ করে, এরূপ একজোড়া সরলরেখার সাপেক্ষে কোন বিন্দুর স্থানাঙ্ককে আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয়। আমরা যদি চিত্রের মাধ্যমে দেখতে চাই তাহলে এখানে এক্স ও এক্স প্লাস ওয়াই ও ওয়াইটার দুটো সরলরেখা পরস্পর এখানে রেক্টেঙ্গেল সমকোণে ছেদ করেছে ও বিন্দুতে। এই অবস্থায় চারটা ভাগ তৈরি হয়েছে, প্রত্যেকটা ভাগকে বলা হচ্ছে চতুর্ভাগ। এই চতুর্ভাগের একটা সমতলস্থ চতুর্ভাগের যে কোনো অংশে কোনো একটা বিন্দুর অবস্থানকে আমরা এই কার্তেশীয় স্থানাঙ্ক হিসেবে দেখব। অর্থাৎ এই চতুর্ভাগগুলোর উপর নির্ভর করবে কোন স্থানাঙ্কের মান। আমরা চতুর্ভাগগুলোর নাম যদি দেই তাহলে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয় এবং এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। লক্ষ্য করো আমরা এই প্রথম বিন্দুর এই সাইক্লিকটা অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশনওয়াইজ করেছি। অর্থাৎ আমাদের এই ক্লকওয়াইজ ডিরেকশন নেগেটিভ এবং অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশন পজিটিভ হিসেবে কাজ করবে। আর এখানে এক্স ও ওয়াই এটা প্রথম চতুর্ভাগ। এই প্রথম চতুর্ভাগের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে এক্স এর মান এবং ওয়াই এর মান উভয়ই পজিটিভ হিসেবে থাকবে। অর্থাৎ আমরা এক্স আর ওয়াই এর মানটাকে যদি ধরি এক্স এবং ওয়াই, এক্স ওয়াই, এক্স হচ্ছে ভুজ এবং ওয়াই হচ্ছে কোটি। এক্স আর ওয়াই এর মান দুটোই যদি পজিটিভ হয় তাহলে আমরা এটাকে এইভাবে পজিটিভ আকারে দেখতে পারি, এটা হচ্ছে স্থানাঙ্ক। এখানে যদি দ্বিতীয় চতুর্ভাগের কথা ভাবি তাহলে এক্স এর মান ঋণাত্মক এবং ওয়াই এর মান ধনাত্মক, আমরা সেক্ষেত্রে এ মাইনাস এবং প্লাস লিখতে পারি। অনুরূপভাবে তৃতীয় চতুর্ভাগে এ মাইনাস মাইনাস লিখতে পারি এবং চতুর্থ চতুর্ভাগে যেহেতু এক্স এর মান মাইনাস এবং ওয়াই এর মান প্লাস, আমাদের প্রথমে ভুজ এক্স এর মান এবং পরে ওয়াই এর মান কোটি এটা লিখব। তাহলে কোন একটা বিন্দুকে যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে একটা চতুর্ভাগের পি বিন্দু যদি আমরা কল্পনা করি, এই পি বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? এই পি বিন্দুটার স্থানাঙ্ককে আমরা যদি বলি এক্স এবং ওয়াই তাহলে এক্স পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর যে লম্ব দূরত্ব, এই পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব দূরত্বটা কিন্তু নির্দেশ করে কোটির মান। আর পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর যে দূরত্ব সেটা কিন্তু নির্ণয় করে এক্স এর মান। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি এক্স এবং এটাকে বলতে পারি ওয়াই। তাহলে যে কোনো একটা বিন্দু একজোড়া সরলরেখার সাপেক্ষে, সরলরেখাটা ধনাত্মক দিকে ছেদ করতে পারে, ঋণাত্মক দিকে হতে পারে, কারণ সরলরেখার সাপেক্ষে কোন বিন্দুর স্থানাঙ্ক সেটা আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক বলা হবে। আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক বলতে গেলে চতুর্ভাগে আমরা লক্ষ্য করে দেখি এখানে কিন্তু সি কিউ ও আর এটা একটা আয়তকার হিসেবে আমরা দেখতে পারি। এখানে ত্রিবিন্দুর যে স্থানাঙ্ক পাওয়া গেছে এই ত্রিবিন্দুকে আমরা ত্রিবিন্দুতে এক্স আর ওয়াই এখানে ভুজ এবং কোটি পাওয়া গেছে সেটাকে আমরা ক্রমজোর আকারে প্রকাশ করি এবং ক্রমজোরকে সবসময় এক্স আকারে প্রকাশ করা হয়। এক্স ওয়াই সমান থ্রি এবং ফাইভ যদি দেখি তাহলে এখানে এক্স এর
অবস্থিত এবং কোটিল মান এখানে ফাইভ করতে বুঝি আমরা যে এক্স অক্ষ থেকে সেটা পাঁচ একর ধারাত্মক দিকে দূরে অবস্থিত। এভাবে দুটো সরল রেখা যখন ছেদ করবে ছেদ বিন্দুকে আমরা অরিজিন বা মূল বিন্দু হিসেবে দেখব। দুটো সরল রেখা ছেদ করার পর মূল বিন্দু যখন ও হলো সেখানে চারটে চতুর্ভাগ চলে গেল, প্রত্যেকটা চতুর্ভাগের অঞ্চলে যে রূপ গুলো সেগুলো আমরা দেখালাম। এখন প্রশ্ন হতে পারে যে এক সপ্তাহ থেকে একটা বিন্দু দূরত্ব যদি তিন একক হয়, এক সপ্তাহ থেকে একটা বিন্দু দূরত্ব যদি তিন একক হয় তাহলে সেটা ভুজের মান নাকি কোটির মান? আমরা সহজে দেখতে পাচ্ছি যে এক্স অক্ষটা যেহেতু এক্স অক্ষ এক্স ও এক্স অ্যাক্সিস এক্স অ্যাক্সিস থেকে তিন বিন্দুটার দূরত্ব বা তিন বিন্দুর দূরত্ব সেটা হতে পারে উপরের দিকে অথবা নিচের দিকে, কিন্তু যেহেতু প্লাস থ্রি এখানে প্লাস থ্রি এবং মাইনাস থ্রি দ্বারা কিন্তু দূরত্বকে নেগেটিভ ডিটেক্ট করা হয় না, অর্থাৎ কোনো দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। এ অবস্থায় প্লাস এবং মাইনাস থ্রি দ্বারা শুধুমাত্র সে এক অক্ষের কোন দিকে অবস্থিত সেদিকটা নির্দেশ করে, অর্থাৎ প্লাস থ্রি বলতে এক্স অক্ষের উপর দিকে এবং মাইনাস থ্রি বলতে এক্স অক্ষের নিচের দিকে নির্দেশ করে। অন্যভাবে যদি বলা হয় ওয়াই অক্ষ থেকে পাঁচ একক দূরে অবস্থিত কোনো বিন্দুর অবস্থান অবস্থিতিটা কোথায়, অবস্থিতিটা যেহেতু এখানে প্লাস ফাইভ এবং মাইনাস ফাইভ এটার দ্বারা দূরত্ব ধনাত্মক বা ঋণাত্মক বোঝায় না, প্লাস এবং মাইনাস দ্বারা বোঝানো হয় সেটা ওয়াই অক্ষ থেকে ডানে নাকি বামে উপরে নাকি নিচে। আমরা যেসব বিষয়বস্তুগুলো জেনেছিলাম যে ডান দিক সবসময় অলওয়েজ পজিটিভ, উপর দিক সেটাও পজিটিভ, সামনের দিক সেটাও পজিটিভ হিসেবে কাজ করবে, আবার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন সেটাও কিন্তু পজিটিভ হিসেবে কাজ করবে। তাহলে আমাদের যদি কোন বিন্দুর দূরত্বকে বলা হয় সেটা কত তাহলে আমরা সহজে সেটা নিরূপণ করতে পারি। এখানে এক্স ওয়াই যদি একটা স্থান বিন্দুর এক্স ওয়াই না দিয়ে বলা হয় যে থ্রি অ্যান্ড থ্রি ও ফাইভ, তাহলে আমরা এখানে খুব সহজেই বলবো যে থ্রি হচ্ছে ভুজ এবং সে ভুজটা ওয়াই অক্ষ থেকে এক্স এর মান থ্রি এবং কোটি থ্রি বিন্দুর এক্স অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব অর্থাৎ ওয়াই ইকুয়াল টু ফাইভ। তাহলে নির্ধারিত ভাবে আমরা বলতে পারি যে সে কি বিন্দুটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। আবার এটা যদি মাইনাস হতো অর্থাৎ পি বিন্দুটা পি এর স্থানাঙ্কটা যদি হতো মাইনাস থ্রি ফাইভ, তাহলে মাইনাস থ্রি যেহেতু এখানে ভুজের মান সেহেতু এক যে ঋণাত্মক অর্থাৎ বাম দিক সে বাম দিকে যেত কিন্তু ওয়াই মান কোটির মান ধনাত্মক আর তার উপরের দিকে, অর্থাৎ পি বিন্দুটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে হতো, অর্থাৎ এখানে মাইনাস থ্রি এবং ফাইভ যে স্থানাঙ্কটা বিন্দুটা সেটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হবে। আবার যদি এরকম হতো যে পি এর মান মাইনাস থ্রি মাইনাস ফাইভ যেহেতু দুটাই ধনাত্মক অর্থাৎ এক্স এর ভুজের মান ঋণাত্মক এবং কোটির মান ঋণাত্মক, সেহেতু এক্স এর ওয়াই অক্ষের বাম দিকে এবং এক্স অক্ষের নিচের দিকে এই বিন্দুটা অবস্থান করবে। অন্যদিকে যদি আমরা আরেকটা বিন্দুর কথা বলি যে থ্রি এবং মাইনাস ফাইভ, তাহলে কিন্তু সেটা চতুর্থ চতুর্ভাগে হবে, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে এক্স এর মান ভুজের মান ধনাত্মক এবং কোটির মান ঋণাত্মক। এভাবে আমরা বিন্দুর স্থানাঙ্কের কথা বিষয় নির্ণয় করতে পারি। এরপর আরেকটা স্থানাঙ্ক আছে সেটার নাম হচ্ছে পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক এখানে পোলার স্থানাঙ্ক পদ্ধতি দুই মাত্রার স্থানাঙ্ক পদ্ধতি, এখানে বিশেষ বৈশিষ্ট্য আছে এটা কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে নাই। এই পোলার স্থানাঙ্কের ব্যাসার্ধ থাকবে, পোলার স্থানাঙ্ক পদ্ধতি দুই মাত্রার স্থানাঙ্ক পদ্ধতি যা দ্বারা সমতলে কোন বিন্দুর দুইটি পোলার স্থানাঙ্ক নির্ণয় করা যায়, একটি বর্গমূলযুক্ত স্থানাঙ্ক এবং আরেকটি হচ্ছে কোণযুক্ত স্থানাঙ্ক, অর্থাৎ এই পোলার স্থানাঙ্কটা কোণের মাধ্যমে এবং আরেকটা বর্গমূল স্থানাঙ্কের মাধ্যমে করা যেতে পারে। বর্গমূলযুক্ত স্থানাঙ্ক হচ্ছে একটি কেন্দ্রীয় মান হতে কোন বিন্দুর দূরত্ব, একটা কেন্দ্রীয় মান হতে কোন বিন্দুর দূরত্ব যত সেটা হচ্ছে তার বর্গমূলের মাধ্যমে দূরত্ব। আর এই কেন্দ্রীয় মানকে বলা হয় মেরু বা পোল যা কার্তেশীয় স্থানাঙ্কের মূল বিন্দু। তাহলে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কের যে মূল বিন্দু সে মূল বিন্দুর সাপেক্ষে কিন্তু কোন বিন্দুর দূরত্ব নির্ণয় করব। লক্ষ্য করা যায় যে কার্তেশীয় স্থানাঙ্ক কিন্তু কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে কোন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করেছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে, কিন্তু
পোলার স্থানাঙ্ক নির্ণয় করার সময় আমরা যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দু আছে বা মূল বিন্দু আছে সেই মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর আমরা দূরত্ব নির্ণয় করব। আবার আরেকটা ব্যাপার বিষয় হচ্ছে যে বর্গমূলযুক্ত স্থানাঙ্ককে আমরা আর দ্বারা প্রকাশ করব, অর্থাৎ এই মূল বিন্দু থেকে ওই বিন্দুর যে দূরত্ব সেই দূরত্বটাকে আর দ্বারা প্রকাশ করব, এবং একে রেডিয়াস ব্যাসার্ধ বলা হয়। আর হচ্ছে কোণ যুক্ত স্থানাঙ্ক, যাকে আমরা জিরো ডিগ্রি ধর্ষী হতে সে বিন্দুত কোণতে যত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই জিরো ডিগ্রিটা কোণ কোথেকে নির্ণয় করা হবে। জিরো ডিগ্রি রশ্মিকে পোলার অক্ষ বা মেরু অক্ষ বা আদি রেখাও বলা হয়। কার্তেশিয়ান স্থানাঙ্কের এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে কিন্তু জিরো ডিগ্রিটার সূচনা করা হয়। আমরা বলতে পারি এখান থেকেও কিন্তু জিরো ডিগ্রি এদিকে গণনা করা যেতে পারে অথবা এদিক দিয়েও হতে পারে, কিন্তু যেহেতু ঢালের সম্পর্কের কথা হয়েছে যে স্লোপ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন রেখা যে কোণ তৈরি করবে সে কোণের ট্যাঞ্জেন্ট কে বলা হয় উক্ত রেখার ঢাল। অর্থাৎ কোন ট্যাঞ্জেন্ট তৈরি করার সময় যে অ্যাঙ্গেল আসবে সেটা অবশ্যই এক্সট্রা সাথে থেটা কোণ তৈরি করবে, এবং সে থেটা কোণের ট্যাঞ্জেন্টটাই হবে তার ঢাল বা স্লোপ। যেহেতু এই পোলার স্থানাঙ্ক নির্ণয় করার সময় যে কোণ তৈরি হবে যে পোলার অক্ষ সে পোলার অক্ষকে আমরা ব্যবহার করবো এক্সট্রা যেটা সেটাই পোলার অক্ষ। এই পোলার অক্ষের এক্সের যে ধনাত্মক দিক আছে সে ধনাত্মক দিক থেকে যে কোণটা তৈরি করবে সেটাই হবে আমাদের এই কোণ। আর এই কোণটা স্থানাঙ্কটা আমরা থেটা দ্বারা প্রকাশ করব, ইহাকে ভেক্টর কোণ বলা হয়। তাহলে আমাদের একটা পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে যে বৈশিষ্ট্য সেটা কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে নাই। কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে একটা কিন্তু অসংখ্য বিন্দু পোলার স্থানাঙ্ক থাকতে পারে, একটা বিন্দুর অসংখ্য ভিন্ন ভিন্ন পোলার স্থানাঙ্ক থাকতে পারে। আমি আবারও বলছি পোলার স্থানাঙ্কে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যা কার্তেশীয় স্থানাঙ্কে নেই, একটা বিন্দুর অসংখ্য ভিন্ন ভিন্ন পোলার স্থানাঙ্ক থাকতে পারে। কেননা কোন একটা বিন্দুর প্রকৃত অবস্থা অনুরূপ পরিবর্তন না করে পোলার চারদিকে পোলার অক্ষের যে কোনো সংখ্যক বার ঘূর্ণন সম্ভব, যে কোনো অখণ্ড সংখ্যা n এর জন্য আর থেটা বিন্দুটিকে আমরা যেভাবে লিখতে পারি এই পোলার স্থানাঙ্কটাকে আর, এবং থেটার ক্ষেত্রে থেটা প্লাস মাইনাস 2nπ। এখানে লক্ষণীয় যে আর হচ্ছে অরিজিন মূল বিন্দু থেকে রেডিয়াস দূরত্বটা, এবং আরেকটা যে মান সেটা হচ্ছে থেটা, যে থেটার সাথে প্লাস মাইনাস 2nπ টু কনস্ট্যান্ট, এবং এর হচ্ছে নাম্বার অফ টার্নিং কতবার আমরা ঘুরব পাই বলতে এখানে 180°। অর্থাৎ আমরা প্রথম চতুর্ভাগে অবস্থান করতে পারে একটা, আবার n এর ভিন্নতার কারণে দ্বিতীয় চতুর্ভাগে হতে পারে, এর কোনো একটা বিন্দু কতবার ঘুরে তার আগের অবস্থানে আসতে পারে। আমি বিষয়টাকে একটু ক্লিয়ার করার জন্য বলতে চাই যে এখানে একটা বৃত্তাকার অবস্থায় যদি থাকে, এখানে একজন লোক দাঁড়িয়ে আছে, আমি এই জায়গা থেকে সরাসরি এই লোকের কাছে পৌঁছতে পারি অথবা এদিক দিয়ে একবার ঘুরে তাকে ক্রস করে গিয়ে আবার ঘুরে তার সাথে সাক্ষাৎ করতে পারি। আবার যদি আমি মনে করি একবার নয় আমি দুইবার ঘুরবো তারপর আবার তার সাথে সাক্ষাৎ করবো, সেটা কিন্তু সম্ভব। অর্থাৎ যেহেতু একটা বিন্দু বিন্দুর দিকটি চারদিকে আমাদের একটা পাই দুটা পাই এই 2π তার সাথে আছে n, মানে n সংখ্যক বার, অর্থাৎ 2π অতিক্রম করা যায় n এর মান আমরা যা খুশি বসাবো, এই পরে আমাদের এই পোলার স্থানাঙ্কের মান বের করা সম্ভব হবে। তাহলে আমাদের পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে আমরা কিভাবে নিরূপণ করতে পারি। আমরা যদি কার্তেশীয় স্থানাঙ্কের মতোই দুটা অক্ষ তৈরি করি, এখানে যদি একটা ত্রিবিন্দু কল্পনা করি, অরিজিন থেকে ত্রিবিন্দু দূরত্বটাকে আর ভাবি, এবং এখানে যে কোণ তৈরির কথা বলা হয়েছে সেই কোণটা তৈরি হবে এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকে যে একটা কোণ হবে সেটা, তা আমাদের নির্ণয় করতে হবে যে এই আর এর মান কত এবং এই থেটার মান কত। এই ত্রিবিন্দুর স্থানাঙ্ক যেহেতু আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাপনায় পি এর স্থানাঙ্ক এক্স ওয়াই জানা আছে, সেক্ষেত্রে আমরা এক্স বলতে এটা এক্স এবং এক্স এবং এটা ওয়াই এর মানটা আমাদের জানা আছে।
এখানে হচ্ছে একটা সমকলিন ত্রিভুজের কথা ভাবি, যেহেতু ত্রিভুজের একটা লম্বটা আনা হয়েছে, সমকলিন ত্রিভুজের যেহেতু বর্গমূলীয় মানের কথা বলা হয়েছে, বর্গমূলীয় মান বলতে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, অর্থাৎ আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি হয়, অর্থাৎ আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ যে কোনো কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থাপনায় আমরা আর এর মান নির্ণয় করতে হলে উক্ত কার্টেসিয়ান স্থানাঙ্কের ভুজ এবং কোটি যদি জানা থাকে, ভুজের উপর বর্গ প্লাস কোটির উপর বর্গ, তাদের বর্গমূল যদি করি তাহলে এই আর এর মান জানা সম্ভব। তাহলে আমরা কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থাপনা থেকে পোলার স্থানাঙ্কের যে দুটা মাত্রা তার প্রথম মাত্রা আর এর মান নির্ণয় করতে পারলাম। এরপর আমরা নির্ণয় করব কিভাবে থিটার মান নির্ণয় করা যায়। আমি এর আগেই বলেছি যে স্লোপ বা ঢাল, ঢাল হচ্ছে আনত, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন রেখা কত ডিগ্রি কোণে আনত তার ট্যাঞ্জেন্টকে বলা হচ্ছে উক্ত রেখার ঢাল। অর্থাৎ এই আর অর্থাৎ পোলার স্থানাঙ্কের যে প্রথম মাত্রা এ আরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু আনত তা নির্ণয় করতে হলে আমাকে থিটা নির্ণয় করতে হবে, এবং সে থিটার ট্যাঞ্জেন্টটাই হচ্ছে এই পোলার স্থানাঙ্কের দ্বিতীয় মাত্রা। তাহলে ট্যাঞ্জেন্ট নির্ণয় করতে গেলে যেহেতু ট্যাঞ্জেন্ট ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ আমরা এই চিত্র থেকে সার্বিকভাবে যদি আমি সাইন থিটার মান বের করি আর কস থিটার মান বের করি তাহলে ট্যান থিটা বের করা সম্ভব। আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই প্রতিভুজ, অর্থাৎ লম্ব ওয়াই প্রতিভুজ আর, এবং কস থিটা ইকুয়াল টু ভূমি বাই প্রতিভুজ এক্স বাই আর। সেক্ষেত্রে ট্যান থিটা ইকুয়াল টু sin theta by cos theta equal to y by r divided by r square r, y by r into r by x equal to r r কেটে গেল হয় y by x, অতএব theta equal to tan inverse y by x। আমরা এখানে দেখছি theta equal to tan theta tan inverse, যেহেতু এখানে tan theta ছিল tan theta equal to y by x, অতএব theta equal to tan inverse y by x, আমরা এখানে ব্র্যাকেট ব্যবহার করতে পারি, অর্থাৎ y by x কে y এর মানকে x দ্বারা ভাগ করার পর যে মান পাবো তার tan inverse হচ্ছে theta এর মান। অর্থাৎ পোলার স্থানাঙ্কের যে r এবং theta দরকার, অর্থাৎ p যদি একটা স্থানাঙ্ক x আর y হয়, এটা হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক, আর যদি আমরা p এখানে r এবং থেটা লিখি তাহলে সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। এই r এবং থেটা যদি ট্রান্সফার করতে চাই পোলার স্থানাঙ্কে কার্টেসিয়ান স্থানাঙ্ককে, তাহলে আমরা এটা লিখতে পারি যে x এর জায়গায় r এর মান সেটা হবে x স্কোয়ার প্লাস রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এবং থেটার জায়গায় যেটা আসলো সেটা হচ্ছে tan ইনভার্স y বাই x। এর দ্বারা আমরা সহজেই কোনো একটা কার্টেসিয়ান স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে ডাইভার্ট করতে পারি, এবং সাথে সাথে পোলার স্থানাঙ্ক থেকেও কিন্তু আমরা কার্টেসিয়ান স্থানাঙ্কতে বের করতে পারবো। এক্স আর ওয়াই একটা বিন্দু কার্টেসিয়ান স্থানাঙ্ক, তাকে পোলার স্থানাঙ্ককে কিভাবে পরিণত করলাম তা জানলাম, এবং একটা পোলার স্থানাঙ্ককে কার্টেসিয়ান স্থানাঙ্ককে কিভাবে পরিণত করব এটা খুব সহজ কথা। যে আমরা যদি বলা হয়, আমরা একটা উদাহরণ দিচ্ছি, এই বিন্দুটা পোলার স্থানাঙ্ক এবং কার্টেসিয়ান স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করবো। আর এবং থিটা যদি বের করতে চাই তাহলে এটা বুঝতে পারছি এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। আমরা একটু আগে যেটা জানলাম আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে মান বসালে
এই মানগুলো আমরা পেলে আর এর মান পেয়ে যাবো। এবং থেটার মান আমরা দেখেছি ট্যান ইনভার্স y বাই x, এখানে y আর x এর মান বসালে থেটার মান চলে আসবে। তাহলে কার্টেসিয়ান স্থানের পরে খুব সহজে পোলার স্থান অনুযায়ী রূপান্তর করতে পারবো। এগুলো এখন শুধু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে কার্টেসিয়ান স্থানাঙ্কের ভুজ প্রথম যেটা সেটা হচ্ছে x এর মান, প্রতি পরের মান যেটা সেটা হচ্ছে y এর মান। এবার 4 এবং পাই বাই 4 এবং পাই বাই 4 এটা একটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, এটাকে কার্টেসিয়ান স্থানাঙ্ক আমরা কিভাবে পরিণত করব। এটাকে কার্টেসিয়ান স্থানাঙ্ক পরিণত করতে চাইলে এর কার্টেসিয়ান স্থানাঙ্ক হবে x এবং y, এটাকে আমরা x এবং y এর মাধ্যমে প্রকাশ করব। যেহেতু এটা ছিল r এর মান, এটা ছিল থেটার মান, তাহলে একটা পোলার স্থানাঙ্ক পাওয়া যায়। এই অবস্থায় আমরা কিভাবে x এর মান পাবো, আমরা এদিকে যদি তাকাই সহজে দেখতে পাবো যে প্রথমেই যেহেতু পোলার স্থানাঙ্কের প্রথম মাত্রা যেটা সেটাই হচ্ছে r এর মান, এবং পরবর্তীতে x যেটা সেটাই হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্কের ভুজের মান। আর r এর সাথে ভুজের যে সম্পর্ক, সে সম্পর্ক আমরা x এবং y সেক্ষেত্রে এই সম্পর্কটা যেহেতু আমরা আগে দেখেছি সাইন থেটা ইকুয়াল টু লম্ব y ভাগ r, এক্ষেত্রে আমরা y ইকুয়াল টু r সাইন থেটা, অনুরূপভাবে cos থেটা ইকুয়াল টু x বাই r, অতএব x ইকুয়াল টু r cos থেটা, আমরা ওই tan থেটা প্রমাণ করার সময় এটা ছিল, তাহলে x ইকুয়াল টু r cos থেটা, x এর মান আমাকে কার্টেসিয়ান স্থানাঙ্কে x এর মান বের করতে হবে, x এর মান ইকুয়াল টু r, r এর মান যেহেতু 4 আর cos থেটার মান হচ্ছে পাই বাই 4, তাহলে 4 x এর মান সহজে হবে কি x ইকুয়াল টু r cos থেটা, অর্থাৎ 4 ইন্টু cos পাই বাই 4, অর্থাৎ 4 cos 45°। এই cos 45°-এর মান যদি আমরা অন্তর্ভুক্ত বসাই তাহলে কিন্তু আমাদের মানটা বের হয়ে গেল x এর মান, অর্থাৎ আমাদের এখানে 2√2 হল x এর মান। অপরদিকে y এর মান যদি আমরা বের করতে চাই তাহলে y ইকুয়াল টু যেহেতু r sin theta, যেহেতু r এর মান 4 sin pi বাই 4, যেমন 4 ইন্টু 1√2 ইকুয়াল টু 2√2, সেক্ষেত্রে আমরা দেখলাম y এর মান হল 2√2, উভয় ক্ষেত্রে x এবং y এর মান কিন্তু 2√2 হল। আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পেলাম একটা কার্টেসিয়ান স্থানাঙ্ককে কিভাবে পোলার স্থানাঙ্কে পরিণত করলাম, এবং পোলার স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে কিভাবে কার্টেসিয়ান স্থানাঙ্কে পরিণত করলাম। এটা সারসংক্ষেপভাবে মনে রাখার জন্য আমাদের যা দরকার তা হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্কে x এবং y, সে x y কে r এবং থেটাতে পরিণত করতে হবে। তার পরিণত করার জন্য আমাদের যেহেতু আর পোলার স্থানাঙ্ক হচ্ছে দুই মাত্রা, প্রথম মাত্রা আর যা বর্গমূল্য এবং পরেরটা হচ্ছে কোণে, সেই কোণটা থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স r বাই x, এবং r ইকুয়াল টু √ x স্কয়ার প্লাস y স্কয়ার, এবং আমরা ত্রিকোণমিতির সমকোণী ত্রিভুজের অনুযায়ী সাইন থেটা কস থেটা যে লম্বভাবে অতিভুজ ভূমিভাবে অতিভুজ সেখান থেকে x এবং y এর মানগুলো বের করেছি। এই সূত্রটা ব্যবহার করলে আমরা সহজে এই কার্টেসিয়ান স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের পারস্পরিক পরিবর্তনটা করতে পারবো। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, আগামীতে আমরা পরবর্তী বিষয়গুলো আলোচনা করবো। আল্লাহ হাফেজ।